নমস্কার, আপনারা দেখছেন খবর ত্রিপুরা। আপনাদের সঙ্গে আমি অমিত। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। ইরাকের তিকরিত ও সামারা শহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত কমপক্ষে 21, একটি চেক পয়েন্ট এবং শিয়াদের তীর্থযাত্রীদের একটি গাড়ি পার্কিংয়ের জায়গায় দুটি হামলায় আহত বহু। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সভায় বন্দুকবাজের আতঙ্ক, বক্তৃতার মাঝেই হঠাৎ মঞ্চ থেকে সরানো হলো ট্রাম্পকে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়ে জঙ্গি অনুপ্রবেশে মদত পাক সেনার, ছক ভেস্তে দিয়ে শহীদ দুই সেনা জওয়ান। নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection Laptops, All-in-One Desktops, 2-in-1 Laptops, Mini Laptops, XP Edge and specially dedicated to Crazy Gamer. We have our Alienware Gaming Laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reason to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala and East Thana Road, Babur Bazar, Dharmanagar. Dada, ghorer jonno tin dekhalna. Dekhachi. এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউটিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণের স্বর্ণকম জুয়েলার্স, আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার চেয়ে আপন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। বিরতির পর স্বাগত, এখন খবর বিস্তারিত। ইরাকের তিকরিত ও সামারা শহরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 21 জন নিহত হয়েছেন, একটি চেক পয়েন্ট এবং শিয়াদের তীর্থযাত্রীদের একটি গাড়ি পার্কিংয়ের জায়গায় দুটি হামলায় আহত হয়েছে বহু।
ইরাকের তিক্রিত ও সামারা শহরে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে 21 জন নিহত হয়েছে। একটি চেকপয়েন্ট এবং সিয়াদের তীর্থযাত্রীদের একটি গাড়ি পার্কিং এর জায়গায় দুটি হামলায় আহত হয়েছে বহু সংখ্যক ব্যক্তি। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের হাত থেকে মসুল নগরী পুনরুদ্ধারের অভিযানের প্রেক্ষিতে এই হামলা চালিয়েছে তারা। তিক্রিতে একটি চেকপয়েন্টে বিস্ফোরক ভর্তি অ্যাম্বুলেন্স দিয়ে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানো হয়। সেখানে 13 জন মানুষ নিহত হয়। সামারা শহরে সিয়াদের সবচেয়ে বিখ্যাত মসজিদগুলোর মধ্যে অন্যতম আল আসকারা মসজিদের গাড়ি পার্কিং এর জায়গায় আত্মঘাতী হামলায় 8 জন নিহত হয়। নিহতদের মধ্যে 2 জন ইরাকি নাগরিক রয়েছেন। মার্কিন নেতৃত্বাধীন জোট সমর্থিত ইরাকের সেনাবাহিনী ও স্পেশাল দেশটির উত্তরাঞ্চলের মসুল শহর আইএস এর কাছ থেকে পুনরুদ্ধারে লড়াই করছে। ইরাকি স্পেশাল ফোর্স মসুলের পূর্বাঞ্চলীয় এলাকায় প্রবেশ করেছে, যেখানে তারা জঙ্গি গোষ্ঠীটির সঙ্গে তীব্র লড়াই করছে। এদিকে সিরিয়া জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের কথিত রাজধানী রাকা পুনরুদ্ধারে অভিযান শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি ও আরব সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী সিরিয়া ডেমোক্রেটিক ফোর্স। মার্কিন জোটের বিমান হামলার সহযোগিতায় এই অভিযান রবিবার থেকে শুরু করবে বলে জানিয়েছে বিদ্রোহীরা। আইএস যোদ্ধাদের অবস্থান থেকে দূরে থাকার বিষয়ে সতর্ক করেছে বেসামরিক নাগরিকদের। রাকার উত্তরে কুর্দি ও আরব যোদ্ধারা বেশ কয়েকটি জায়গা পুনর্দখল করতে সক্ষম হয়েছে। আইএস এর হাত থেকে মসুল পুনরুদ্ধারে মার্কিন সমর্থিত ইরাকি অভিযান চলার মধ্যেই রাকা অভিযানের খবর আসলো। কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া অধ্যুষিত এসডিএফ জোট গত 2 বছরে মার্কিন নেতৃত্বাধীন জোটের সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস এর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ মিত্রে পরিণত হয়েছে। সিরিয়ার উত্তরাঞ্চলে অবস্থিত তুরস্ক মার্কিন জোটের সঙ্গে এই লড়াইয়ে অংশ নেবে না। তুরস্ক কুর্দি সংগঠন ওয়াইপিজি কে সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে এবং রাকা মুক্ত করার লড়াইয়ে ওয়াইপিজিং এর অংশগ্রহণ মেনে নেবে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সভায় বন্দুকবাজের আতঙ্ক। বক্তৃতার মাঝেই হঠাৎ মঞ্চ থেকে সরানো হলো ট্রাম্পকে। পরে অবশ্য মঞ্চে ফিরে এসে বক্তব্য দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সভায় বন্দুকবাজের আতঙ্ক ছড়ালো। বক্তৃতার মাঝেই হঠাৎ নিরাপত্তা রক্ষীরা ট্রাম্পকে মঞ্চ থেকে সরিয়ে নিয়ে যান। এরপর দর্শক আসন থেকে এক ব্যক্তিকে বাথরুমে নিয়ে যান পুলিশ কর্মীরা। তাকে ভেতরে কিছুক্ষণ আটকে রেখে জেরা করা হয়, তবে আগ্নেয়াস্ত্র পাওয়া যায়নি। সমর্থকদের আশ্বস্ত করে মঞ্চে ফিরে এসে বক্তব্য শেষ করেন ট্রাম্প। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন, তার আগে নেভাদার রেনুতে প্রচার সভায় গিয়েছিলেন ট্রাম্প। সেখানে বন্দুকবাজের আতঙ্ক কাটার পর নিরাপত্তা রক্ষীদের প্রশংসা করে তিনি বলেন, সিক্রেট সার্ভিসের কর্মীরা ভালো কাজ করলেও কেউ তাদের কৃতিত্ব দেয় না। রেনুর পর ফ্লোরিডার টাম্পা এবং নর্থ ক্যারোলিনার উইলমিংটনে প্রচার সভায় হাজির হন ট্রাম্প। সেখানে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের যে সংস্থাগুলি স্থানীয় কর্মীদের বরখাস্ত করে আউটসোর্সিং করছে, তাদের উপর 35% কর চাপানো হবে। কর্মসংস্থান বাড়ানোরও প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়ে জঙ্গি অনুপ্রবেশে মদত পাক সেনার। ছক ভেস্তে দিয়ে শহীদ 2 সেনা জওয়ান। পাক সেনার মদতে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা ভেস্তে দিয়ে শহীদ হলেন সেনাবাহিনীর 2 জওয়ান। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখায় কৃষ্ণঘাটি সেক্টরে 2-2 বার জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টা করে পাক সেনা। এজন্য যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালাতে শুরু করে তারা। কিন্তু জঙ্গি অনুপ্রবেশ ঘটানোর ওই চেষ্টা ভেস্তে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এক সেনা আধিকারিক। পুলিশের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, পাক সেনার ছক ভেস্তে দিতে গিয়ে শহীদ হয়েছেন 2 সেনা জওয়ান, আহত হয়েছেন আরও 2 জন। পুলিশ জানিয়েছে, রবিবার পুঞ্চের কৃষ্ণঘাটি সেক্টরে ভারতীয় ছাউনি ও অসামরিক এলাকা লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা। 4টি জায়গায় তারা নির্বিচারে শেল ও গুলি ছুড়তে শুরু করে। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় সেনা ও পাক হামলার যথাযোগ্য জবাব দিয়েছে, গুলি বিনিময় চলছে বলে জানা গেছে। উল্লেখ্য, মাত্র 2 দিন বিরতির পর ফের পাকিস্তান বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গত 28 সেপ্টেম্বর রাতে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। গত 2 সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে গুলি চালানোর ঘটনায় 8 জওয়ানের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে পাকিস্তানের গুলিতে 8 নিরীহ মানুষেরও মৃত্যু হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
সবজি মশলার কেরামতি গুরুমানে প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষক নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার মন চায় ফিরে ফিরে খেতে পারবা সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে We have lots to do when we have any kind of Dell product. Tulip Collection Laptops, All-in-One Desktops, 2-in-1 Laptops, Mini Laptops, XPS and specially dedicated to crazy gamer. We have our Alienware Gaming Laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala and East Thana Road, Babur Bazar, Dharmanagar. BMANI Notun Jibon Onik Shopping স্বপ্নপূরণের স্বর্ণকম জুয়েলার্স আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ স্বর্ণকম জুয়েলার্স আপনার চেয়ে আপন দাদা ঘরের জন্য টিন দেখেন না দেখাচ্ছি এই নিন টাটা শক্তি ঢেউ এটা লাগালে আপনি নিশ্চিন্ত না না আমরা গরিব মানুষ টাটা শক্তি ঢেউ টিন কেনার ক্ষমতা আমাদের নেই বলে খুব দামও হবে কে বলেছে আপনাকে টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে তাই টিন হয় মজবুত ও শক্তিশালী আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন টাটা শক্তি ঢেউ টিন থাকুন গর্বের সাথে অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন বিকে রোড প্যালেস কম্পাউন্ড আগরতলা বিরতির পর আবারও স্বাগত ফের মহার্গ হলো পেট্রোপণ্য পেট্রোলের দাম বাড়ল লিটার পিছু 89 পয়সা এবং ডিজেল লিটার প্রতি 86 পয়সা ফের দাম বাড়ল পেট্রোল ডিজেলের পেট্রোলের দাম বাড়ল লিটারে 89 পয়সা এবং ডিজেলের 86 পয়সা এ নিয়ে এ মাসে তিনবার বাড়ল জ্বালানি তেলের দাম শনিবার রাত থেকে কার্যকর হয় এই নতুন দাম বর্ধিত দাম অনুযায়ী ভ্যাট সমেত দিল্লিতে পেট্রোলের দাম হবে 67.62 টাকা প্রতি লিটার ডিজেলের দাম 56.41 টাকা প্রতি লিটার ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা ত্রিপুরা দুটি বিধানসভা আসনের উপনির্বাচনের প্রচারে রাজ্যে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় শনিবার সন্ধ্যায় প্রদেশ তৃণমূল কংগ্রেস ভবনে এক সংবাদ সম্মেলনেও মিলিত হন তিনি বিগত 23 বছর ধরে ত্রিপুরা রাজ্যে বামফ্রন্ট সরকার শিক্ষা স্বাস্থ্য শিল্প পরিকাঠামো সহ আইন শৃঙ্খলার সমস্ত ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এই অভিযোগ তৃণমূল কংগ্রেস দলের সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায়ের শনিবার সন্ধ্যায় আগরতলার ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি তিনি আরও বলেন ত্রিপুরা এলে প্রতিদিন 15 থেকে 20 জন মানুষ তার সঙ্গে এসে দেখা করেন কলকাতায় গিয়ে স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য সেই সঙ্গে তিনি আরও জানান 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসছে তৃণমূল কংগ্রেস দল মানুষ চোখে দেখে বুঝতে পেরেছেন যদি বাংলা পারে তবে ত্রিপুরায় তা সম্ভব হবে না কেন আজকে ধরুন এনডিটিভির একদিনের প্রচার বন্ধ দিয়ে সারা ভারতবর্ষে তোলপাড় হচ্ছে এবং তাকে সবচেয়ে বড় মুখ্য ভূমিকা নিয়েছেন তৃণমূল কংগ্রেস এবং তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত 23 বছর ধরে বামফ্রন্ট সরকার ত্রিপুরার শিক্ষা স্বাস্থ্য শিল্প পরিকাঠামো সমস্ত আইন শৃঙ্খলা সমস্ত ক্ষেত্রে ব্যর্থ আমার তো ত্রিপুরা এখানে আসলে পরে যেদিনে ত্রিপুরায় আসি প্রত্যেক দিন অন্তত 15 থেকে 20টা রুগী আছে আমার কাছে যে তাদের কি করে কলকাতায় পৌঁছে তাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়া যাবে 2018 সালে ত্রিপুরায় পরিবর্তন হবে ত্রিপুরায় মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন সরকারের
তৈরি হবে ত্রিপুরায় এ সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তার কারণ মানুষ চোখে দেখে উপলব্ধি করতে শিখেছে যে 5 বছরে বাংলা যদি পারে তাহলে 23 বছরে ত্রিপুরায় হবে না। আজকে এই জায়গায় দাঁড়িয়ে এই উপনির্বাচনের প্রাক্তন দাঁড়িয়ে আমরা আবার বলছি, মানুষ যদি তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, যদি সঠিকভাবে জনমতের প্রতিফলন ঘটে, তাহলে দুটো বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী অত্যন্ত ভালো ফল করবে। ত্রিপুরার 2টি বিধানসভা আসনে উপনির্বাচনের প্রচারে এদিন তিনি রাজ্যে আসেন, কিন্তু বৃষ্টির কারণে খোয়াইয়ের পূর্ব নির্ধারিত সভা বাতিল হয়ে যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। চ্যানেল নিষেধাজ্ঞা, কেন্দ্রের সমালোচনায় এনডিটিভি, নির্দেশ প্রত্যাহারের দাবি সাংবাদিক পুলের। তাদের হিন্দি চ্যানেলকে একদিনের জন্য নিষিদ্ধ করার কেন্দ্রীয় সিদ্ধান্তকে জঘন্য বলে উল্লেখ করল এনডিটিভি। তারা জানিয়েছে কেন্দ্রীয় নির্দেশকে তারা খতিয়ে দেখছে। নিষেধাজ্ঞা সমালোচনায় মুখর এডিটরস গিল্ড এবং ব্রডকাস্ট এডিটরস অ্যাসোসিয়েশনও। পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে জঙ্গি হামলার খবর সম্প্রচার করার সময় সংবেদনশীল তথ্য প্রকাশ করার অভিযোগ ওঠে এনডিটিভির হিন্দি চ্যানেল এনডিটিভি ইন্ডিয়ার বিরুদ্ধে, যে কারণে আগামী 9 তারিখ ওই চ্যানেলের সম্প্রচারে দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক। এদিন নিজেদের ওয়েবসাইটে এনডিটিভি তার প্রতিক্রিয়া জানিয়েছে, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশ এসেছে, এটা জঘন্য যে কেবলমাত্র এনডিটিভিকে আলাদা করে নিষিদ্ধ করা হলো, অথচ প্রায় সব সংবাদ মাধ্যমেই একই জিনিস সম্প্রচার করেছে। সংস্থার দাবি, তাদের সম্প্রচারিত কভারেজ সবচেয়ে ভারসাম্য বজায় রেখেছিল, এখানেই থেমে থাকেনি এনডিটিভি। নিষেধাজ্ঞা জারি করার বিষয়টিকে তারা জরুরি অবস্থা জারি হওয়ার সঙ্গে তুলনা টেনেছেন। সংস্থা তাদের ওয়েবসাইটে জানিয়েছে, জরুরি অবস্থার সময় যেভাবে সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল এনডিটিভির উপর, ঠিক একইভাবে নিষেধাজ্ঞা জারি করা হলো, যা অভাবনীয়। নিষেধাজ্ঞার বিরুদ্ধে একসুরে সোচ্চার হয়েছে এডিটরস গিল্ড অফ ইন্ডিয়া এবং ব্রডকাস্ট এডিটরস অ্যাসোসিয়েশন। নিষেধাজ্ঞাকে সংবাদ মাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ বলে তীব্র ভর্ৎসনা করেছে। একই সঙ্গে তারা ওই নির্দেশের প্রত্যাহারের দাবিও তুলেছে। তারা আরও জানিয়েছে, কোনো প্রকার বিচার বিভাগীয় হস্তক্ষেপ ছাড়াই সরাসরি নিষেধাজ্ঞা জারি করাটা স্বাধীনতা ও বিচারের পরিপন্থী। একই সুরে চ্যানেলের পাশে দাঁড়িয়েছে ব্রডকাস্ট এডিটরস অ্যাসোসিয়েশন। তারাও কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি তুলেছে। প্রসঙ্গত, গত বছর কেন্দ্র নতুন নিয়মাবলী লাগু করা ইস্তক এই প্রথম কোনো চ্যানেল নিষেধাজ্ঞার কোপে পড়ল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এদেশে প্রচুর আইন রয়েছে, কিন্তু লোকবলের অভাবে তা কার্যকর করার ক্ষেত্রে কিছু ঘাটতি রয়েছে। রবিবার সোনামুড়া দক্ষিণ পাহাড়পুর কমিউনিটি হলে আয়োজিত এক আইনি পরিষেবা বিষয়ক আলোচনাচক্রে কথাগুলি বলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারক এস সি দাস। এদেশে প্রচুর আইন রয়েছে, কিন্তু লোকবলের অভাবে তা কার্যকর করার ক্ষেত্রে কিছু ঘাটতি রয়েছে। রবিবার সোনামুড়ার দক্ষিণ পাহাড়পুর কমিউনিটি হলে আয়োজিত এক আইনি পরিষেবা বিষয়ক আলোচনাচক্রে একথা বলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারক এস সি দাস। সোনামুড়া মহকুমা আইনসেবা কমিটির উদ্যোগে রাজ্য আইনসেবা কমিটির সহায়তায় আয়োজিত হয় এই আলোচনাচক্র। আলোচ্য বিষয়, বাণিজ্যিকভাবে যৌন শোষণ, পাচার ও শিকার। প্রধান অতিথি ছিলেন ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি এস সি দাস। দেশে আইনের অভাব না থাকলেও লোকবলের অভাবে তা কার্যকর করার ক্ষেত্রে ঘাটতি যে রয়েছে তা উঠে আসে তার আলোচনায়। যে লোকবল সেটা কিন্তু সত্যি কথা হয় না বা হচ্ছে না বা হয়নি, যার ফলে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অনেক জায়গাতেই কিছু কিছু ঘাটতি রয়েছে। আইন মানুষ কেন মানে তার ব্যাখ্যা দেন বিচারক এস সি দাস। আইন লোকে কেন মানে, আইনে মানার দুটো কারণ আছে। নাম্বার ওয়ান, আইন আমাকে প্রোটেকশন দেয়, রক্ষা করে। নাম্বার টু, আইন যদি না মানা হয় আইনে শাস্তি দেওয়ার ক্ষমতা আছে। আইনি অজ্ঞতা ও আর্থিক অক্ষমতার জন্য এখনও অনেক মানুষ যে তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন তা স্বীকার করেন রাজ্য আইন সেবা কমিটির মেম্বার সেক্রেটারি বিচারক বি পাতিল। মানুষ তার আইনি অজ্ঞতার জন্য, আর্থিক অক্ষমতার জন্য তার ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। আলোচনাচক্রে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা আইনসেবা কমিটির চেয়ারম্যান বিচারক রাহুল রায়, এডিজে সুভাষিস শর্মা রায়, এডিএম মানিকলাল দাস, এসপি সুদীপ্ত দাস সহ প্রশাসনিক কর্তা ব্যক্তিরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
তেলিয়ামুড়া আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ে রবিবার অনুষ্ঠিত হলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। শিবিরে 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। 29 অক্টোবর আনন্দমূর্তিজির 27তম প্রয়াণ দিবস গেছে। এই প্রয়াণ দিবসের কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার তেলিয়ামুড়া আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আনন্দমার্গের বিদ্যজনেরা এবং স্কুলের অন্যান্য শিক্ষকরা। এই অনুষ্ঠানে গুরুজি প্রয়াত আনন্দমূর্তিজির জীবনের উপর বিশদ আলোচনা করেন আনন্দমার্গ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি বলেন, একজন মানুষ হিসেবে মানুষের জন্য মানুষ হিসেবে কাজ করতে হবে, তবেই মানুষের পরিচয় পাওয়া যায়। এই সমাজে একটি পাখিরও মূল্য আছে, এটা মূলত চিরন্তন সত্য। আমাদের গুরুদেব শ্রী আনন্দমূর্তিজি 27তম মহাপ্রয়াণ দিবস উদযাপন হয়েছে। এই উপলক্ষে আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি। বাবা, যেহেতু আমাদের গুরুদেব মানব কল্যাণের জন্য সারা পৃথিবীব্যাপী সমাজসেবা করে যাচ্ছে, সমাজসেবার যে প্রস্তুতি করে গেছেন এবং যা আজকে সারা পৃথিবীব্যাপী সেই সমাজসেবা চলছে, তারই অঙ্গ হিসাবে আমরা আজকে এই রক্তদান শিবির। আমরা জানি বাবা আমাদের গুরুদেব বলেছেন যে মানুষ যেন মানুষের তরে সব কিছু করে যায়, এই কথাও যেন মনে রাখে, পশু পাখি তার পর নয়, তরুও বাঁচিতে চাই। তো মানুষ শুধু মানুষের তরে নয়, মানুষ পশু পাখির জন্যে, মানুষ তরুলতার জন্যে নিজেকে তার এই সমাজ জীবনে নিয়োজিত করবে। এই রক্তদান শিবিরে মোট 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার সন্ধ্যায় কৈলাস শহরের পুরাতন মটরস্ট্যান্ডে অনুষ্ঠিত হলো বিজেপি দলের প্রকাশ্য সমাবেশ। প্রধান বক্তা ছিলেন দলের প্রদেশ সভাপতি বিপ্লব দেব। প্রবল ঝড় বৃষ্টির মধ্যেও কৈলাস শহরের পুরাতন মটরস্ট্যান্ডে শনিবার সন্ধ্যায় বিজেপি দলের প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান বক্তা ছিলেন দলের রাজ্য সভাপতি বিপ্লব দেব। এছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার বিজেপির সভাপতি রঞ্জন সিনহা, বিজেপি নেতা নীতীশ দে সহ আরও অন্যান্যরা। শনিবারের সভায় কংগ্রেস দলের ঊনকোটি জেলা কমিটির সহসভাপতি পিনাক মজুমদার বিজেপি দলে যোগদান করেন। কৈলাস শহরের শহর এলাকার এক সময়ের দাপটে কংগ্রেস নেতা পিনাক মজুমদার বিজেপি দলে যোগদান করায় আগামী দিনে কৈলাস শহরের কংগ্রেসের বিরাট ধাক্কা বলা যায়। যদিও দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে পিনাক মজুমদারের সঙ্গে 33 পরিবার বিজেপি দলে যোগদান করেছে। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব দেব রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস এবং সিপিএমকে তীব্র সমালোচনা করেন। এছাড়াও বলেন, রাজ্যের দুটি কেন্দ্রে উপনির্বাচনে বিজেপি দলের প্রার্থীরাই জয়ী হবে এবং 2018 সালে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। মানিক সরকারকে বলা হয়েছিল ত্রিপুরা রাজ্যে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট করতে চায়, তার জন্য 10% কোটা পয়সা মানিক সরকারের সরকার দিক। ত্রিপুরা রাজ্য থেকে প্রতিদিন অ্যাপোলো হসপিটালে, হায়দ্রাবাদে, দিল্লিতে, এইমসে যে নুমোর সুরুকিরা যায় তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করার জন্য ভারত সরকার বলেছিল, তার মন্ত্রী এসে মানিক সরকারকে আগর চলাতে বলেছিল, কিন্তু 10% টাকা দেওয়ার মরদ নেই মানিক সরকারের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা রাজ্যের দুটি জেলার 5টি মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্য ও মহকুমার ছাত্র নেতাদের নিয়ে নেতাজিনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় একদিনের এক প্রশিক্ষণ শিবির। ত্রিপুরা রাজ্যের দুটি জেলার 5টি মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের সদস্য ও মহকুমার ছাত্র নেতাদের নিয়ে শুক্রবার সকাল 11টায় নেতাজিনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় একদিনের এক প্রশিক্ষণ শিবির। এই শিবিরে প্রশিক্ষক ছিলেন ভারতের ছাত্র ফেডারেশন রাজ্য কমিটির সম্পাদক নবারুণ দে, রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়। প্রথম দফায় দুটি জেলার 120 জন ছাত্রছাত্রীকে রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায় এসএফআই এর বিভিন্ন দিক, আগামী দিনের কর্মসূচি ও বর্তমান পরিস্থিতিতে ছাত্র আন্দোলনের ভূমিকা কী হবে তা আলোচনা করেন। এই দিকটুকু আমাদের সমৃদ্ধশালী হতে হবে, ঠিক সেই কারণে এই জিনিসগুলি আমরা আমাদের সংগঠনের প্রতিদিনকার কর্মসূচির মধ্যে সাজিয়ে গুছিয়ে নেব এবং শুধু খেলাধুলায় সংস্কৃতিতে চর্চা নয়, সমাজের প্রতি যে একটা ছাত্র হিসেবে আমার দায়বদ্ধতা আছে এইটুকু দেখানোর জন্য, এইটুকু বোঝার জন্য, মানুষকে বোঝানোর জন্য, সচেতন করার জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প কিংবা বৃক্ষরোপণ অনুষ্ঠান, রক্তদান থেকে শুরু করে চক্ষুদান, বিভিন্ন রকমের সামাজিক কর্মসূচি করি। দ্বিতীয় পর্যায়ে রাজনৈতিক পরিস্থিতি ও ছাত্র আন্দোলনে লড়াকু ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। আমাদের দুটা জেলা, ধলাই জেলা এবং খোয়াই জেলা, আমাদের যে বিভাগগুলো এবং কলেজগুলো, বিভাগ এবং কলেজের প্রথম সারির নেতৃত্ব যারা, তাদেরকে নিয়ে আমরা এই কর্মশালা সংগঠিত করছি এবং এতে আমরা কাউন্সিল মেম্বার এবং কলেজের প্রথম সারির নেতা, বিভাগের প্রথম সারির নেতা এই সময় সম্পর্কে দেশ রাজ্যের পরিস্থিতিতে আমাদের সাংগঠনিকভাবে মতাদর্শকে আরও বেশি সমৃদ্ধ করা এবং কাউন্সিল, এসএফআইটিএসও কাউন্সিল
আরো কিভাবে বেশি ছাত্রছাত্রীদেরকে যুক্ত করে আন্দোলন তৈরি করে কাউন্সিল পরিচালনা করবে, সংগঠনটাকে আরো বেশি কিভাবে বিল্ড আপ করবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখানে কর্মশালা সংগঠিত করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলোনিয়া মহকুমাধীন মোহিনী নগর কমিউনিটি হলে অনুষ্ঠিত হল টিওয়াইএফ তৃতীয় মতাই অঞ্চল সম্মেলন। এতে 5টি ইউনিট থেকে 106 জন প্রতিনিধি অংশ নেয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অপেক্ষা না করে 5টি ইউনিট থেকে 106 জন প্রতিনিধি নিজেদের চিন্তা চেতনায় জাতীয় উপজাতির মৈত্রী সুদীর্ঘ করার এবং উন্নয়নের সমৃদ্ধ গ্রাম পাহাড় করার লক্ষ্যে উপজাতি যুব ফেডারেশনের তৃতীয় মতাই অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়। বিলোনিয়া মহকুমার মোহিনীনগর কমিউনিটি হলে হয় এই সম্মেলন। এই সম্মেলনে সংগঠনের পতাকা উত্তোলন করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজেন্দ্র রিয়াং। এছাড়াও এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন দীপক উচাই, বিপুল বৈদ্য সহ অন্যান্যরা। এই সম্মেলনে সভাপতিত্ব করেন পুনিরং ত্রিপুরা। মতাই অঞ্চল সম্মেলনে বক্তারা ভাষণ দিতে গিয়ে বলেন, কুৎসা অপপ্রচারকারী সাম্প্রদায়িক বিচ্ছিন্নতাবাদীদের প্রতিহত করার লক্ষ্যে টিওয়াইএফ কে যোগ্য ভূমিকা নিতে হবে, বিভেদকামী শক্তির প্রতি রুখে দাঁড়াতে হবে। শক্তিশালী সরকার তৈরি করে চিনি রাজ্য উন্নয়নের স্বার্থে সাংবিধানিক চুম্বন আগামী দিন অপরাধে চুক্তিখানা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে 2016 সালের শারদ সম্মানকে কেন্দ্র করে রবিবার অনুষ্ঠিত হলো এক বর্ষাক প্রতিযোগিতা। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা বিভাগীয় কমিটির উদ্যোগে 2016 সালের শারদ সম্মানকে সামনে রেখে আয়োজিত হয় বর্ষাক প্রতিযোগিতা। যদিও প্রচণ্ড বৃষ্টিকে উপেক্ষা করে তিনটি বিভাগের প্রতিযোগিনীরা ব্যাপক হারে উপস্থিত ছিল। এদিনের আয়োজিত বর্ষাক প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন খোয়াই জেলা কমিটির সম্পাদক পবন কুমার পোদ্দার, ছিলেন খোয়াই জেলা কমিটির কোষাধ্যক্ষ গয়াচন্দ্র সূত্রধর ছাড়াও আরো অন্যান্যরা। রবিবার বিকেল 4টে নাগাদ বর্ষাক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া চৈতন্য আশ্রমের নাটমন্দিরে। আয়োজিত প্রতিযোগিতায় তিনটি বিভাগে অংশগ্রহণ করে প্রায় 150 কচিকাচা ছেলেমেয়েরা। আগামী 12ই নভেম্বর সন্ধ্যা 6টা নাগাদ তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন ক্লাব বা সংস্থার 2016 সালের পুজোগুলিকে শারদ সম্মান প্রদান করা হবে বলে উদ্যোক্তাদের মধ্য থেকে জানানো হয়। তেলিয়ামুড়া ডিভিশনাল কমিটির উদ্যোগে আজকে বর্ষাক প্রতিযোগিতা আমরা প্রতি বছরই আমরা এই অনুষ্ঠান করে থাকি। বিশেষ করে এবার এই প্রথম আমরা পোশাক প্রতিযোগিতা করতেছি। তার আগে আমরা দরিদ্রদের মধ্যে ছাত্র তাদের মধ্যে আমরা বিভিন্নভাবে সাহায্য করেছি, আর্থিকভাবে সাহায্য করেছি। আমরা তাদেরকে বই খাতা ইত্যাদি ব্যাগ এইসব দিয়েছি। এই বছরে আমরা প্রথম বর্ষাক প্রতিযোগিতার আয়োজন করেছি। সব আমরা পৌর পরিষদ এলাকার যতগুলি স্কুল আছে যারা আর্ট জানে প্রত্যেকে আমরা আহ্বান করেছি। যে আহ্বানে যথেষ্ট সাড়া পেয়েছি, আমরা সবাই এসেছি এখানে। আমরা আগামী 12 তারিখ আমরা সাব ডিভিশন এরিয়ার যতগুলি পূজা হয়েছে, দুর্গাপূজা, তো দুর্গা পূজায় যারা আইন শৃঙ্খলা এবং সৌন্দর্য হয়েছে বিভিন্ন মানুষের জনমতের ভিত্তিতে আমরা তাদেরকে পুরস্কার করব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশালগড় থানাধীন ব্রজপুর এলাকার পল্লী উন্নয়ন স্বনির্ভর দলের একটি রেশন সুপ রয়েছে। সেই রেশন সুপের বিরুদ্ধে নানা জালিয়াতির অভিযোগ উঠেছে এলাকাবাসীদের কাছ থেকে। তারা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে। পল্লী উন্নয়ন স্বনির্ভর দলের নেতা স্বপন মল্লিকের নামে চরম জালিয়াতির অভিযোগ উঠেছে। দলের 15 জন সদস্যের মধ্যে বাকি 14 জনই তার জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ক্ষোভ প্রকাশ করেছে। তারা জানায়, বিশালগড় থানাধীন ব্রজপুর এলাকায় পল্লী উন্নয়ন স্বনির্ভর দলের একটি রেশন সুপ রয়েছে। বিগত 5 বছর আগে লিখিত চুক্তি অনুযায়ী গ্রুপের নেতা স্বপন মল্লিকের হাতে মাসিক ভাড়া বাবদ লিজ দেওয়া হয়েছে, কিন্তু আজ পর্যন্ত 1 মাসের টাকাও গ্রুপের কোষাধ্যক্ষের হাতে জমা দেয়নি বলে জানিয়েছে অন্যান্য সদস্যরা। তারা আরও জানায়, গত 3 বছর আগে স্বপন মল্লিক জালিয়াতি করে গ্রুপের রেশন শপের লাইসেন্সটি নিজের নামে করিয়ে নিয়েছে। গ্রুপ সদস্যের বক্তব্য, গেল 3 বছর ধরে সাপ্তাহিক একটি মিটিংয়েও উপস্থিত থাকেনি সে। যোগাযোগ করা হলে নানাহ অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে যেত স্বপন। গত মাসে বিষয়টি তাদের সন্দেহ হয়। উপরমহলে যোগাযোগ করে দেখতে পায়, গ্রুপের লিজ হিসেবে দেওয়া রেশন শপটি দলীয় নেতা স্বপন মল্লিক নিজের নামে করিয়ে নিয়েছে। ঘটনা জানতে পেরে চক্ষু চড়ক গাছ দলের বাকি 14 জন সদস্যের। দিল্লি থেকে আইব, জিনিস টেহা দিব, আরো কম দামে জিনিস দিব, কোনো দামে টামে না। আজকে 3-4 বছর কে নিছে? স্বপন মল্লিক। তিনি কি করেন? তিনি ওই সেলফি গ্রুপের একটা রেশন সুপ আছে সবার 10-এর,
এবং ওখানে তাইনে মুকা ভাইয়া নিজের নামে করে নিছে অন বাবু আনা করে আমরা রূপে মাতার মধ্যে পাও রেখা অন মুসমুসে মুরগের মাংস খা আর আমরা আড্ডি দিছি ভাই তাইনে দশ হয়েছে এই বড় নেতা। তারা জানায় অভিযুক্ত স্বপন মল্লিক এলাকায় এক দাপট নেতা হিসেবে পরিচিত, জালিয়াতির বিষয়টি নিয়ে তার সঙ্গে দেখা করতে গেলে উল্টো প্রাণনাশের হুমকি দেয় স্বপন। এমনই অভিযোগ গ্রুপের অন্যান্য সদস্যদের। গত সপ্তাহে গ্রুপের সহপরিচালক সবুজ বিশ্বাসের স্ত্রীর উপর আক্রমণ সংঘটিত করে পরিচালক স্বপন মল্লিক ও তার ভাইয়েরা। ঘটনাটি প্রত্যক্ষ করে সবুজ বিশ্বাসের ছোট ভাই পার্থ বিশ্বাস তার বৌদিকে বাঁচাতে গেলে অভিযুক্ত স্বপন মল্লিক ও তার সাঙ্গপাঙ্গরা তাকে গলায় রশি বেঁধে প্রাণহানির চেষ্টা করে। পরে অন্যান্যরা ছুটে গিয়ে কোনো রকমে পার্থকে উদ্ধার করে। ঘটনার বিবরণ জানিয়ে পার্থ বিশ্বাস অভিযুক্ত স্বপন মল্লিকের নামে বিশালগড় থানায় মামলা দায়ের করে। যে বিগত চার বছর ধরে রেশন দেওয়ার পরে আমাদের সাথে যোগাযোগ আর করে না, এমনকি আমরা বর্তমানে জানতাম পারছি যে নিজের নামে এটা করে লাগছে। নাম কি? তাদের নাম স্বপন মল্লিক, দলের লিডার। এরা নিজের নামে করে লাইছে এবং এটা লোয়া যখন আমরা তদন্ত করে এটা আমরা একটা মিটিং বসি, মিটিংয়ে তাই আমরা খুব চেঁচাচেঁচি। পরের দিন হয় তাই আমার ছোটো ভাই, যে আমি ডেপুটি লিডার, আমার ছোটো ভাই পার্থ বিশ্বাস তার গলার দড়ি লাগাইয়া যে দুই দিকে দুইজনে আমরা টান দিয়ে ধরে রাখছে, এমনকি যারা এখন আছে তারা দেখছে ব্যাপারটা, তারা এটা বাঁচছে, তারা গিয়া হেরে বাঁচাইয়া আনছে। তারা জানায় স্বপন মল্লিক এলাকার দাপটে নেতা হবার সুবাদে পুলিশ আজ পর্যন্ত তার ক্যাশাগ্রহ স্পর্শ করতে পারেনি। এদিকে অভিযুক্ত স্বপন মল্লিকের সঙ্গে বহু চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি, বাড়িতে গিয়েও পাওয়া যায়নি। তাছাড়া রেশন শপে গিয়ে দেখা যায় দরজায় তালা, বেলা তখন প্রায় 9:45। যদিও সাইনবোর্ডে লেখা রয়েছে সকাল 7:00 থেকে বিকেল 4:00 পর্যন্ত রেশন খোলা থাকবে এবং সাপ্তাহিক বন্ধ প্রতি সোমবার। তারা জানায় বেশিরভাগ সময় অভিযুক্ত স্বপন মল্লিক গা ঢাকা দিয়ে থাকে, মানুষ রেশনিং ব্যবস্থা থেকে বঞ্চিত। ঘটনায় গোটা ব্রজাপুর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। সোনবার দল তারা মনে করেন নিজের নামে স্বপন মল্লিক নিজের নামে আত্মসাত করে নিজের নামে করছে এটা। এ বিষয়ে স্যার আমরা সবাই মিললে এটা আমরা একত হয়েছি, ওখানে স্যার আমরা এটা বিচার চাই। কি করছে তাহলে? তাহলে শনিবার দলের রেশন সুপার লাইসেন্স তাহলে নিজের নামে করে লাইছে, যাতে আমরা বাড়া দিয়েছি জানে তাহলে রেশন সুপার লাইসেন্সের বাড়ার বাবদ আমরা পুঁজি বাড়ার বাবদ টাকা হতো না, এবার তাহলে পুঁজি দিলাম 1,00,000 টাকা, তাহলে পুঁজি হতো না আমরা ইয়া করে না, আমরা হলে তাহলে কি করা যায়, মানে আমরা এটা সিদ্ধান্ত সবাই নিলাম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। ইরাকের তিকরিত ও সামারা শহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত কমপক্ষে 21, একটি চেক পয়েন্ট এবং শিয়াদের তীর্থযাত্রীদের একটি গাড়ি পার্কিংয়ের জায়গায় দুটি হামলায় আহত বহু। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সভায় বন্দুকবাজের আতঙ্ক, বক্তৃতার মাঝেই হঠাৎ মঞ্চ থেকে সরানো হল ট্রাম্পকে। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলা নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালিয়ে জঙ্গি অনুপ্রবেশে মদত পাক সেনার, ছক ভেস্তে দিয়ে শহীদ দুই সেনা জওয়ান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।